আমরা এখন আগে আসুক আমরা ডিসকাস করছি তার সাথে দেখা যাক এখন তার ফিটনেস বলেছে আমি আসি তারপরে এগুলো নিয়ে আলাপ জালাল একথার পর একটা বিষয় ক্লিয়ার তামিম ইকবালের ফিটনেসের ওপর ভিত্তি করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত তাই বলা যায় তামিম কবে ফিরবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা শেষ পর্যন্ত ফিটনেস ইস্যুতে যদি এশিয়া কাপ বা বিশ্বকাপের আগে খান সাহেব না ফিরে সেক্ষেত্রে ওপেনিংয়ে লিটনের পার্টনার কে হবে তামিম থাকাকালীন বিষয়টি উপলব্ধি না হলেও তামিম না থাকার প্রসঙ্গ যখন চলে আসে তখন উপলব্ধির মাত্রাটা বেড়ে যায় কয়েক গুণ কে হবে তামিমের বিকল্প খুঁজে পাওয়া কি কঠিন মনে হচ্ছে হ্যাঁ একটু কঠিনই মনে হচ্ছে তামিম না থাকলে বিসিবিকে খুঁজে নিতে হবে দুজন ওপেনারকে এই মুহূর্তে দুজন ওপেনার পাওয়া খুব একটা সহজ কাজ হবে বলে মনে হচ্ছে না সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটের ফর্ম বিবেচনায় নাইম শেখকে নিয়ে পরিকল্পনা সাজালেও আফগানিস্তানের সাথে দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে দুই ম্যাচে করেন মাত্র নয় রান তাই টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে হবে এই পজিশনের জন্য সে ভাবনার পরবর্তী নাম হতে পারে রনি তালুকদার কিন্তু এই ক্রিকেটারের আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের অভিজ্ঞতা বলতে আয়ারল্যান্ডের সাথে ইংল্যান্ডের মাটিতে মাত্র এক ম্যাচ তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চের জন্য রনিকে নিয়ে পরিকল্পনা সাজাবে কিনা তাও চিন্তার বিষয় এরপর জাকির হাসানকে বিকল্প হিসেবে প্রাথমিক তালিকায় রাখতে পারে টেস্ট ক্রিকেটে ইতোমধ্যে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন জাকির আয়ারল্যান্ড সিরিজে ওডিআই স্কোয়াডে সুযোগ পেলেও শেষ পর্যন্ত ইঞ্জুরির জন্য দল থেকে ছিটকে যায় তিনি অবশ্য এরপর আর এই বামহাতি ব্যাটারকে ডাকা হয়নি ওডিআই স্কোয়াডে তবে আবার নতুন করে ওডিআই তালিকায় আসতে পারে চাকিরের নাম এই তালিকায় আরও একটি নাম যোগ হতে পারে সৌম্য সরকার তবে সে সম্ভাবনা জোরালো হতে টনিক হিসেবে কাজ করবে ইমার্জিং কাপে সৌম্যের পারফরম্যান্স এই টুর্নামেন্টে সরকার যদি ভালো করে তাহলে হাতুরি সিংহে কোনো চিন্তা না করে এশিয়া কাপে সুযোগ দিতে পারে এই ব্যাটারকে তবে ওপেনিংয়ে প্যাক আপ হিসেবে যে নামটি সবার আগে আসার কথা সেটি হলো এনামুল হক বিজয়ের নাম একে একে সবাই ব্যর্থ হয়ে গেলে হয়তো নজর পড়বে এনামুলের ওপর সর্বশেষ ওপেনিং পজিশনে সাইফ হাসানের নাম যোগ হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না কারণ বেশ কিছুদিন ধরে এই ক্রিকেটার রয়েছে আলোচনায় টিপিএলেও তিনি দুর্দান্ত সময় পার করেন যদি ইমার্জিং কাপে আশানুরূপ পারফরমেন্স করতে পারে তাহলে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত হতেই পারে এই ক্রিকেটার শেষ পর্যন্ত দেখার বিষয় তামিম ইকবাল যদি ফিটনেস ইস্যুতে না ফিরে তাহলে কোন দুজন ওপেনার দলে অন্তর্ভুক্ত হয় জুনাইদ আহমেদ সৈকত স্পোর্টস এন্ড নিউজ